দেখো, আমরা গণিত অনুশীলনী 6.3 আলোচনা করছি। 12 নম্বর প্রশ্নটা আমি সলভ করবো। দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2ab। তো আমি একটা ত্রিভুজ আছি, এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এডি যোগ করছি, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমি আর লিখতেছি না, এটা আমরা ডাইরেক্টলি প্রমাণ করবো। ঠিক আছে, তো প্রমাণের আগে আমাদের একটা অঙ্কন আছে, অঙ্কন অঙ্কনটা আমি লিখবো না, মুখে বলতেছি। এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডি হয়, এডি সমান ডি হয়, মানে এটা এটা যেন সমান হয়, সি যোগ করি, সি যোগ করি। ঠিক আছে, কি অঙ্কনটা বুঝতে পারছো? কি করলাম, এডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে কি করলাম, বর্ধিত করলেই হবে না, এডি সমান সি হয়, মানে এই এডিটা যত বড় সিটা ঠিক তত বড় করে বর্ধিত করবো, হ্যাঁ ডিটা, এডি সমান ডি হয়, তারপরে সি প্রমাণ। একটা জিনিস মনে রাখবো, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার সালে আসছে, ঠিক আছে, বোর্ডে অনেকবার আসছে। তো আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো, ত্রিভুজ এবিডি, এবিডি আর হলো ত্রিভুজ সি ডি ই। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে দেখো, এই বিডি সমান সি ডি, বিডি সমান সি ডি কেন বলো তো? কারণটা এখানে লিখে দিবা, থার্ড ব্র্যাকেটে কারণটা লিখে দিবা, কারণ হলো বিসি এর মধ্যবিন্দু ডি, বুঝে গেছে? তারপরে হলো এডি সমান, এই যে এডি সমান ডি ই, এডি সমান ডি ই কেন বলো তো? অঙ্কন অনুসারে আমরা তো আঁকার সময় এডি সমান ডি আসছি, তাই না? আচ্ছা, এই কোণটা, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর এই অন্তর্ভুক্ত কোণ, এই কোণ দুইটা পরস্পর সমান, মানে আমি বলি কোণ এ ডি বি, কোণ এ ডি বি সমান, এ ডি বি সমান কোণ সি ডি ই। কেন সমান লিখে দেওয়া সাইডে, এই কোণ দুইটা সমান হওয়ার কারণ হলো এরা বিপ্রতীক কোণ, কি কোণ? বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ আছে, ডিটা মুছে মুছে যাচ্ছে, এরা হলো বিপ্রতীক কোণ। তাহলে লক্ষ্য করো, এই ত্রিভুজ দুইটা, এই দুই বাহু, এই দুই বাহু সমান, অন্তর্ভুক্ত কোণগুলো সমান, তার মানে ত্রিভুজ দুইটা কি সর্বসম, আমরা লিখে দিব অর্থাৎ ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। আচ্ছা, মনে করে লিখছি, তাহলে এই ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে কি হবে, এই বাহুটাতে থাকলো এই যে এই বাহুটা হবে এই বাহুটা সমান, মানে এবি হবে সি সমান, এবিটা হবে কার সমান? সি সমান, সি সমান, কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখন আমরা এটা মনে করো এক নম্বর ধাপ, তারপরে আমি দুই নম্বর ধাপে আসছি। এ সি ই, এই যে পুরো ত্রিভুজটা লক্ষ্য করো, মানে এইটা মনে করো নাই, ঠিক আছে, তো এ সি ই ত্রিভুজের আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এই যে দুইটা বাহু আমি নিচ্ছি, এ সি যোগ সি ই, এ সি যোগ সি ই গ্রেটার দেন ই, কি বুঝতে পারছো? পুরো এসি ত্রিভুজটার মধ্যে আমি দুইটা বাহু নিচ্ছি, এই বাহু আর এই বাহু, এই বাহু দুইটা যোগ করলে কি হবে, তৃতীয় বাহুটা হচ্ছে বড় হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় অক্ষ বৃহত্তর, তাহলে আমার এসি যোগ সি গ্রেটার দেন ই। তো আমি এখানে মান বসাবো এসি যোগ সি, সির পরিবর্তে কি বসাবো দেখো, সির পরিবর্তে এবি বসাবো, এর আগেই তো আমরা প্রমাণ করে রাখছি, সির পরিবর্তে আমি বসাবো এবি গ্রেটার দেন এইটাকে, এইটা যে আছে এই রেখাটা আমি দিচ্ছি, এইটাকে আমি দুই ভাগে ভাগ করবো, দেখো এই এইটার মধ্যে কি কি আছে, এডি আছে আর ডি আছে, এইকে ভাঙাইলে হয় এডি প্লাস ডি, কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে আমি সাজাই নিই এবি প্লাস এসি, এডি প্লাস ডিটার পরিবর্তে আমি লিখব এডি, কেন বলতো? ডি আর এডি সমান, এডি আর ডি কি সমান, তাহলে হলো এবি প্লাস এসি, এডি আর এডি যোগ করলে কত? 2ab, প্রমাণিত, কি বুঝতে পারছো না? আচ্ছা, থ্যাংক ইউ।